রিপোর্টার হারুনুর রশিদ। ভোট গণনার খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল হোসেন সরকার। তিনি 17,320 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানেশিস প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শহীদুল ইসলাম, তিনি পেয়েছেন 5,261 ভোট। কিছুক্ষণ আগে জেলা নির্বাচন কর্মকর্তা এবং এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এই মেয়র পদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছেন এবং এখন যে ওয়ার্ডভিত্তিক যে কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন তাদের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা আছি এই মুহূর্তে যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র মুক্তাগাছা উপজেলা পরিষদের, সেখানে এখান থেকেই এই ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছিলেন বিল্লাল হোসেন সরকার, তিনি এখানে এসেছিলেন এবং তার ফলাফল ঘোষণার পর তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে এখান থেকে চলে গেছেন এবং তারা যাওয়ার পথে উল্লাস করে তাদের যে গন্তব্য সেখানে চলে গেছেন। এবং এই মুহূর্তে যারা আছেন তারা সবাই আসলে যারা কাউন্সিলর প্রার্থী, যারা প্রাথমিক ফলাফলে তারা নিজেদের কেন্দ্রে তারা জেনেছেন যে তাদের প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাই কিন্তু এখানে এসেছেন তাদের কর্মী এবং সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক ফলাফল নেয়ার জন্য। তো এখন এখান থেকে সেই আনুষ্ঠানিক ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে এবং যারা বিজয়ী হচ্ছেন তারা এবং তাদের সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন এই নির্বাচন নিয়ে। আর আমি যদি বলি ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভাতেও আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই ফুলবাড়িয়া পৌরসভায়ও আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া তিনি জয়লাভ করেছেন। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা তিনি দ্বিতীয় হয়েছেন। এবং আমি যদি নির্বাচনের কথা বলি, সারাদিন উৎসবকর পরিবেশে সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদের ফলাফল ঘোষণা করা হয়েছে, দুটিতেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ফলাফল ঘোষণার সর্বশেষ খবর। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ।